আচ্ছা এ তো গস্তে আছে টাকা না রে আমার মা দুইটা গদি ছাল লজস কি না খায় একটা দেড়টা পাঁচটা দুইটা একটা 1000 টাকা হতো না আমার লাগবো 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা আর বতর আমি একটা কালো পাঞ্জাবি নিম কালো প্যান্ট নিম আর একটা চশমা নিম ও তোরা সবাই জামা কাপড় সানগ্লাস এন নিবি জুতা নিবি তেন নিবি গারারা নিবি তারারা নিবি সারারা নিবি নিবি কিন্তু আমি গারারাও নিব না সারারাও নিব না পাঞ্জাবিও নিব না আমি নিব আইফোন 14 প্রো ম্যাক্স তুই কি কস তুই আইফোন 14 প্রো ম্যাক্স কিনবি ওটার দাম না 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা তো 1.5 লাখ টাকা তোর কেন দিব তাই তো কেন দিব বাবা আব্বা দিব আম্মা দিব বাড়ি করা আছে আবার আইফোন কিনা দিবার পারবো না হ্যাঁ তোরা ব্যাগে কাপড় চুপুর কিনবি আমি একটা ইউনিক জিনিস না কিনলে হইলো না কি বাগো শুন দিহান তোর স্বপ্ন স্বপ্নই রয়ে যাবো তোর বাপে কোনদিন তোর 14 প্রো ম্যাক্স কিনা দিব না বুঝছ নাই তোর কারণ তোর বাপে ঘর তোলার লিগা আমকে দোকান থেকে তিন বাকি করে নিছে এই টাকা এখন পর্যন্ত দেয় না আর আইফোন 14 প্রো ম্যাক্স তো দূরেরই কথা 1.5 লাখ টাকা 1-2 টাকা না হ্যাঁ তাহলে উপায় তাহলে কি আমার টাকার জন্য আমি মোবাইল কিনতে পারবো না আমার শখের আইফোন দোস্ত আমার কাছে একটা বুদ্ধি আছে 1.5 লাখ টাকা যৌতুক নিয়ে একটা বিয়ে করে হালা কথা তো মন্দ বস নাই এই আমার বয়স কত হবো রে কত আর হবো 1314 হ্যাঁ 1314 ঠিক আছে আমার কি কামাই করার বয়স আছে না হয় নাই কি তাহলে আমি যদি কামাই না করা পারি আমার বড় চালাবো করা আমার বাপে হ্যাঁ বুদ্ধি দাও আমার আর গাই না বুদ্ধি চল ইসলাম ভালো লাগলো না যা যা তুই দেখবো নি কোন থেকে আইফোন প্রো ম্যাক্স কিনবা আইফোন প্রো ম্যাক্স এর বর বাইর কম তো আইফোন প্রো ম্যাক্স কিনবা ওই যে 14 প্রো ম্যাক্স খালি প্রো ম্যাক্স না আই খেলা শুরু কর তোর দেখ এই তুই জোর আছিস না 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 তুই জোর আছিস তোর বয়স কদিন কইরা আমি পুলারে আইফোন কিনে দিমু তাও লাখ টাকার উপরে দাম নাকি পাগল হইছস ঈদ আসতেছে সামনে এটা কইতে পারো আমার পুলারে আমি মার্কেটে নিয়া আমার পুলারে যে কাপড়টা চাইবো ওইটা আমি কিনে দিতে পারি হ কাকা তুমি আর ফোন কিনে দিবা না দেখে দিহা নম্বর খেয়াবা দছে যে বিয়া করে যৌতুক নিয়ে আইফোন কিনবো কি কইলি বিয়া করে যৌতুক নিয়ে তারপর আইফোন কিনবো সর্বনাশী কথাবার্তা এই এরকম পুলারটা আমার ঘরে কি লিগে হইছে আমি বুঝলাম না পরে কতবার ভালো করে বুঝাইলাম আমি ঋণ ধার করে ঘরটা দিলাম আমার কাছে এখন টাকা নাই তুই ইদের মার্কেট করতে চাইলে যা যা মার্কেট করবি কাপড় চোপড় আমি কিনা দিমু কিন্তু আইফোন টোন চাইছ না কি আমার তো কোনো কথাই হলো না এখন আবার তোরা আমার একটা আরেক খবর দিয়ে দিলি আমার মাথা তখন গরম হয়ে যাইতেছে দাদা তোরা একটা কাজ কর আমার পুলাটা রে তোরা একটু দয়া ধর্ম করে বুঝা যে তোর এখন আইফোনের বয়স হয় নাই আচ্ছা তাহলে তোরা একটু বুঝাই সরে আমি বাড়ির দিকে যাই ঠিক আছে কাকা রাইতে বেলা সাবধানে ঘুমাইও দেখছো না আবার তোমার কিডনি গুলো বেঁচে চলেছে হ্যাঁ দিয়ান তো আমার আইফোন পাগল হয়ে গেছে গা আবার কিডনি গুলো বেঁচে ভালো পারে হ্যাঁ চল